সেটা অর্জন করার জন্য যদি শুক্রবার খোলা রাখতে হয়, আমাকে খোলা রাখতে হবে। আমি আবারও বলছি যে আমরা আদেশের কপি আমাদের হাতে আসেনি, আমরা এই বিষয়টা নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার সাথে আলোচনা করেছি, এবং পূর্ববর্তী নজির যেটা সেটা হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন আদেশ বহাল থাকে ততক্ষণ সেটা যদি সেটা অবগত হয় এই নির্বাহী বিভাগ, সেটাই তারা সম্মান প্রদর্শনপূর্বক সেটাই মেনে চলে। অর্থাৎ আদালতের যে অন্তর্বর্তীকালীন আদেশ সেটা যদি বহাল থাকে সেটা মেনে চলতে আমরা নির্বাহী বিভাগ, আইনের শাসনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আমরা সেটা মেনে চলতে বাধ্য। তবে সেটা আমাদের অবগত হতে হবে, এখন পর্যন্ত আমরা সেটা অবগত হইনি, এখনো সময় আছে, সেটা আদেশের কপি পেলে আমরা অবশ্যই। তবে নির্বাহী বিভাগ সবসময়ই শ্রদ্ধাশীল, আদালতের যে সিদ্ধান্ত আমরা সবসময় মেনে চলি, তবে আদালতের এখতিয়ার আর নির্বাহী বিভাগের এখতিয়ার এই দুই বিভাগের মধ্যে অবশ্যই একটা সাংবিধানিক একটা মানে বিষয় আছে, সেখানে কিন্তু আমরা অনুরোধ করব সবাইকেই, সকলকে, অভিভাবকদেরকে, শিক্ষকদেরকে এবং গণমাধ্যমের সকল কর্মীদেরকেও, যে আমরা এই বিষয়গুলো যাতে করে মাথায় রাখি। আর একটা বিষয় হচ্ছে যে আবারও আমি বলছি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমাদের শহরাঞ্চলের দিকে, সেখানে তো আমরা বন্ধ করছি, আবারও করব, সেটা যতদিন আমাদের কার্যক্রম করতে। আমি আপনাকে আবারও বলছি, আমার যেই কারিকুলামের দিনগুলো যেগুলো আছে সেগুলো যথাযথভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন বোধে আমাদের তো শনিবার খোলা রাখতে হয় এবং হয়েছে, এবং আমরা সেটা করছি। তবে সেটা যদি আমার দিনগুলো, দিবসগুলো যদি সম্পন্ন হয়ে যায়, তাহলে সেটা আমরা খোলা রাখার প্রয়োজন হবে না। এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, যে আমরাও সিদ্ধান্ত দিয়েছিলাম বেশ কিছু জায়গায় যে এই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হবে বা জেলাতে সেটা বন্ধ রাখতে হবে, কিন্তু সেটা তারা মানছেন না। কোন কোন প্রতিষ্ঠান সেটা মানছেন না আমরা সেটা দেখব, যারা নির্দেশনা দেওয়ার পরও বিদ্যালয় খোলা রেখেছে, যে সমস্ত জেলায় আমাদের তাপমাত্রা অত্যাধিক সেই সমস্ত বিদ্যালয়ের বিরুদ্ধে অবশ্যই আমরা বলব। বৃহস্পতি যেহেতু এখানে আলোচনাটা যেহেতু এসেছে যে আদালতের নির্দেশনা এসেছে, আমি আবারও বলছি এখানে আমাদের কোনো মন্তব্য করাটা আমাদের জন্য কঠিন, তো সুতরাং মন্তব্য আমরা এখানে করছি না। যেহেতু আদালতের সিদ্ধান্তটা আছে, আমরা সম্মান প্রদর্শন পূর্বক সেই সিদ্ধান্তের বিষয়ে কোনো এই মুহূর্তে চাইলেও ব্যবস্থা নিতে পারছি না, আমরা যদি চেম্বার আদালতে যাওয়ার তো সুযোগ নেই, তাই আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। সেটা হচ্ছে যে আদালত তো বলেছে বৃহস্পতিবার দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে, আপনারা কালকে যখন সিদ্ধান্তটা নিয়েছিলেন যে 21 জেলায় বন্ধ, সেটি আদালতের সিদ্ধান্ত এবং দুটি বিভাগ সহ যে সিদ্ধান্তটি নিয়েছিলেন সেটি আদালতের সিদ্ধান্তের 30 মিনিট আগে, তো এখন সেই সিদ্ধান্ত অনুযায়ী আজকে বন্ধ ছিল, কালকের মে দিবসের বন্ধ, বৃহস্পতিবার কি হবে? মানে বৃহস্পতিবার কি আপনারা কি নতুন কোন আমাদের এখনো সময় আছে, আজকের দিন আছে, আগামীকালও আছে, এর মধ্যে আসলে নির্দেশনাটা কি, আদেশটি কি, সেটা দেখার একটা সুযোগ আমাদের হবে অবশ্যই, এবং আমরা আবারও আমাদের আইন কর্মকর্তা যারা আছেন এবং অ্যাটর্নি জেনারেল মহোদয় আছেন তাদের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। যদি কোনো কোনো আদেশের কপি আমাদের হাতে না আসে, এটা তো সুমোটো আদেশ যেহেতু স্বপ্রণোদিত হয়ে আসে আদেশ, আমরা সেভাবে করে সিদ্ধান্ত নেব। তবে আমরা আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল।